ইনকাম স্কুলে স্বাগতম। এক ভাই কমেন্ট করেছেন কিভাবে ডবল বার্নার চুলাকে সিঙ্গেল বার্নার করা যায়। আবারও বলছি, এটা একটি সিঙ্গেল চুলা, বার্নারটা হলো ডবল। ডবল বার্নার সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে, বার্নার পরিচিতি দেখে নেবেন, কোনটা সিঙ্গেল বার্নার কোনটা ডবল বার্নার। আর একই চুলাতে যখন দুই পাশে আগুন থাকে সেটাকে বলা হয় ডবল চুলা, আর এটা হলো সিঙ্গেল চুলা ডবল বার্নার। আমি সিঙ্গেল চুলাকে ডবল বার্নার থেকে সিঙ্গেল বার্নারে পরিণত করব। এটা হলো ডবল বার্নার। আগুনের কালার কি কীভাবে জ্বলছে সেটা নিয়ে এখন আলোচনা করার প্রয়োজন নেই, আমি জাস্ট শুধু ডবল বার্নারকে কীভাবে সিঙ্গেল বার্নার করব সেটাই দেখাচ্ছি। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান ভিডিও নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করার জন্যে। প্রথমে ডবল বার্নার সম্পর্কে একটু বলে নিই। এই দেখুন, ডবল বার্নারে এরকমভাবে মেশিনটিও থাকবে ডবল। ডবল মানে দুই পাশ দিয়ে গ্যাস বার্নারে ঢুকবে, দুই পাশ দিয়ে বের হবে, এ পাশ দিয়েও বের হবে গ্যাস, এই মাঝখান দিয়েও গ্যাস বের হবে, এটাকে বলা হয় ডবল বার্নার। আর সিঙ্গেল বার্নার শুধু একদিক দিয়ে গ্যাস ঢুকবে, এই সবটুকুর মধ্যে একসাথেই বের হবে, এখানেও বের হবে এখানেও বের হবে, বাট গ্যাস ঢুকবে এক পাশ দিয়ে। অনেক ধরনের বার্নার আছে, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, কি বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি, আপনারা দেখলে অ্যাডভান্স হতে পারবেন। এক ভিডিওতে কখনোই সব কিছু দেখানো সম্ভব না, সিঙ্গেল বার্নারের মধ্যে অনেক মডেল আছে, কোনো না কোনো ভিডিওতে আপনারা হয়তো দেখে যাবেন। এটা হলো সিঙ্গেল বার্নার, বাট আগুন ঢুকবে একদিক দিয়ে বের হবে দুই পাশ দিয়ে, এদিক দিয়েও বের হবে এদিক দিয়েও বের হবে, মাঝখান দিয়েও বের হবে। আবার এটা কিন্তু ডবল বার্নার, এটা এদিক দিয়েও বের হবে এদিক দিয়েও বের হবে, আর এটা হলো এদিক দিয়েও বের হবে এদিক দিয়েও বের হবে, বাট এটা সিঙ্গেল বার্নার এটা ডবল বার্নার। যেহেতু আমি সিঙ্গেল বার্নারে ট্রান্সফার করব, সেহেতু এখানে যে দুইটা নিপল বলেন নজেল বলেন দুই পাশ দিয়ে গ্যাস ঢুকবে, আমার একটা একটা বলতে কোনটা সেটা আমি সামনে বলছি, একটা অফ করে দিতে হবে এবং একটা চালু রাখতে হবে, একটা চালু রাখলে একটা দিয়ে এই পাশ দিয়ে গ্যাস ঢুকবে। এখন বার্নার সেট আপের জন্যে সবসময় এই যে পাইপ দেখছেন, এই পাইপ সোজা বরাবর সিঙ্গেল বার্নার সবসময় এই সোজা বরাবর এটাতে বসবে, আর ডবল বার্নার দুইটাতে বসবে। এখন প্রশ্ন হলো যে আমরা জানি, আমি অনেক ভিডিওতে বলেছি যে এখানে যে দুইটা নিপল দেখতে পাচ্ছেন, একটাতে গ্যাস কম হয়, একটাতে গ্যাস কম বের হয় এবং অন্যটাতে গ্যাস বেশি বের হয়। এখন যেটা দিয়ে কম বের হয় সেটা বন্ধ করব, নাকি যেটা দিয়ে বেশি গ্যাস বের হয় সেটা বন্ধ করব, এটা আপনার মনে প্রশ্ন থাকতে পারে। আমরা যেটা থেকে গ্যাস কম বের হয় সেটা বন্ধ করব। এখন দুইটা নিপল আমি খুলব। এই দেখুন, একটা হলো মাঝ বরাবর, মাঝ বরাবর যেটা সেটা হলো গ্যাস কম বের হয় এবং ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে গ্যাস বেশি বের হয়। এখন আমি যেটা কম গ্যাস বের হয় সেটা বন্ধ করব, ডান পাশের যে নিপল আছে সেটা আমি মাঝখানে নিয়ে আসব, মাঝখানে নিয়ে এসে এটা বন্ধ করব না। আবারও ক্লিয়ার করি, ডান পাশের নিপল দিয়ে গ্যাস বেশি বের হয় এটা মাঝখানে নিয়ে আসব, এটা বন্ধ করব না, বাট মাঝখানে যে নিপল এটা দিয়ে গ্যাস কম বের হয় এটা ডান পাশে নিয়ে যাব এবং এটা ডান পাশে নিয়ে এটা বন্ধ করে দেব। কিভাবে বন্ধ করি আপনারা দেখুন, আমি নিপলগুলো খুলে নিচ্ছি। এই দেখুন, আমি নিপল খুলে নিলাম। এখন এই ডান পাশের যে নিপলটা দেখতে পাচ্ছেন এটা ছিদ্র হলো বেশি মোটা, এবং বাঁদিকের যে নিপলটা দেখতে পাচ্ছেন এটা ছিদ্র চিকন। আমি মোটা নিপলটা মাঝখানে লাগাব, মোটা নিপল বা অন্য একটা যেটাই হোক, এটা লাগাই বা অন্য একটা লাগাই, মোটাটা আমি মাঝখানে লাগাবো, নতুন একটি মাঝখানে লাগাবো, পুরাতন লাগাতে পারেন, আমি নতুন লাগাচ্ছি। মাঝখানে লাগাইলাম,
এই মাঝখানে আমি লাগিয়ে নিলাম। এখন ডান পাশের যে ছিদ্রটা আছে নিপল লাগানোর, এটা আমরা অফ করে দিব। অফ কিভাবে করব বা বন্ধ কিভাবে করব সেটা দেখাই। তার আগে বলে নেই, নিপল অনেক ধরনের হয়, অনেক মডেলের হয়, সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এই দেখুন, এখানে সহজে অল্প সময়ে কিছু বোঝানোর জন্য আমি একটু বোঝাই। এই দেখুন, আমি যে চিকন যে নিপল বা যে কোনো নিপল, ডান পাশেরটা সোজা কথা বন্ধ করে দেব। সোজা কথা ডান পাশেরটা বন্ধ করে দেব, এটা আমি যে কোনোভাবেই বন্ধ করতে পারি, বা মাঝখানে যেটা থাকে এটাও ওই পাশে লাগিয়ে যদি বন্ধ করার মতো নিপল হয় তাহলে বন্ধ করে দিব। এটা আপনারা যতই কাজ করবেন ততই অভিজ্ঞতা হবে। এই দেখুন, এটাও চিকন নিপল, এটাও চিকন নিপল, বাট দুইটা দুই মডেলের। একটা হলো এখানে ছিদ্র আছে, আর একটা হলো এখানে কোনো ছিদ্র নেই। একটা হলো যে এখান থেকে ছিদ্র চিকন, আর এ পাশে যে নিপলটা দেখতে পাচ্ছেন এই মডেলের, এটা হলো বের হওয়ার স্থানে চিকন, আর এটা হলো প্রবেশ করার স্থানে চিকন, এ পাশে খোলা, যেদিক দিয়ে গ্যাসটা প্রবেশ করবে এখানে চিকন। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। কোনো না কোনো ভিডিওতে আপনারা নিয়মিত দেখলে কোনো না কোনো ভিডিও থেকে সূত্র পেয়ে যেতে পারেন। এখন আমি এই চুলা থেকে যে নিপলটা খুলেছি সেটা এখানে বন্ধ করার কোনো অপশন নেই। নেই বলতে কেন নেই আমি অন্য একটি ভিডিওতে বলবো, জাস্ট আমি শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই সেম চিকন ছিদ্রের অন্য মডেলের একটি নিপল নিয়ে এটাকে আমি বন্ধ করে দেব। এটা আমি কিভাবে বন্ধ করি সেটা দেখুন। আসলে প্র্যাকটিক্যাল কাজের অনেক নিয়ম আছে, আমি প্র্যাকটিক্যাল কাজ কোন কাজ কিভাবে করি সেটা বলা যায় না। এখানে দেখুন, আমি টিস্যু পেপার এদিক দিয়ে ভিতরে ঢুকিয়ে ভালোভাবে চেপে চেপে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এরকমভাবে আমি আস্তে আস্তে ওরা ছিদ্রটাই বন্ধ করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ভালোভাবে যাতে বন্ধ হয়, না হলে এদিক দিয়ে গ্যাস লিক করে আগুনও লাগতে পারে অথবা আপনার গ্যাস অপচয় হতে পারে। যারা চুলার কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজ শিখিয়ে থাকি। যদি সময় সুযোগ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, গ্যাসের চুলার কাজ করে আপনিও হতে পারেন স্বাবলম্বী, যন্ত্রপাতির সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনার টাকা পয়সার অভাব হবে না যদি দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন। এই দেখুন, আমি ভালোভাবে এটা বন্ধ করে নিলাম। আমি ডান পাশের যে ছিদ্রে ডান পাশে নিপলটা লাগিয়ে নিচ্ছি, মাঝখান দিয়ে গ্যাস বেশি বের হবে, ডান পাশেরটা বন্ধ আছে। এখন আমি এই দেখুন, আমি ডবল বার্নার আর লাগাচ্ছি না, আমি সরাসরি সিঙ্গেল বার্নার লাগাচ্ছি। এই দেখুন, মাঝ বরাবর আমি লাগিয়ে দেখি আগুন কেমন আসে। এই দেখুন, আপনার এখন সিঙ্গেল বার্নারে আগুন আসছে। এই দেখুন, সিঙ্গেল বার্নারে আগুন আসছে। আমি সিঙ্গেল বার্নার খুলে ডবল বার্নার লাগিয়ে দেখি আগুন কেমন আসে। এই দেখুন, আমি ডবল বার্নার লাগাচ্ছি, এই দেখুন ডবল বার্নার লাগানোর পর শুধু মাঝখান দিয়ে আগুন আসছে, কারণ আমরা সাইডের যে নিপল ছিল ওইটা খুলে মাঝখানে লাগিয়েছি, যার কারণে শুধু মাঝখানে আগুন আসছে। এই দেখুন, সিঙ্গেল বার্নার লাগানো ঠিক আছে, ডবল বার্নারে এরকম আগুন আসছে আপনারা দেখতে পারলেন। এখন আমি আবার সিঙ্গেল বার্নার লাগাচ্ছি, এই দেখুন সিঙ্গেল বার্নার লাগালাম। সিঙ্গেল বার্নার লাগানোর পর
এই দেখুন মাঝ বরাবর এটা লাগিয়েছি আর ডান পাশে বন্ধ করে দিয়েছি। যদি ডান পাশ দিয়ে গ্যাস বের হয় তাহলে গ্যাস অপচয় হবে এবং নিচে আগুন লাগতে পারে। এই দেখুন আমি মাঝ বরাবর নিপল লাগিয়ে বার্নার চেঞ্জ করে সিঙ্গেল বার্নারে পরিণত করেছি। এই দেখুন অনেক সময় আরও অনেকভাবে ডবল বার্নারকে সিঙ্গেলে করা যায়। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।